খুনসুটি ভালোবাসা। প্রায় এক ঘন্টা যাবৎ পার্কে বসে রয়েছে রিমা, কিন্তু অনিলের আসার নাম গন্ধই নেই। আজ আসুক একবার, ব্যাটাকে দেখাবো মজা, আমাকে কি ওর কেনা গোলাম পেয়ে গেছে, যখন ডাকবে তখন আসতে হবে আমায়, আর আমি এসে বসে থাকবো, মহারাজের কোনো পাত্তা নেই, রেগে রেগে কথাগুলো বলল রিমা। এই হলো রিমা, আমাদের গল্পের নায়িকা। আর যার জন্য অপেক্ষা করছে সে হলো অনিল, আমাদের গল্পের নায়ক। স্কুল জীবন থেকে দুজনের বন্ধুত্ব, দুজন দুজনকেই মনে মনে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। রিমা দূরের দিকে তাকিয়ে দেখল অনিল আসছে ওর দিকে। কিরে অনিল, কোথায় ছিলি এতক্ষণ, সত্যি করে বল। আরে খুব ট্রাফিক জ্যাম ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল। এটা নিয়ে তুই কত নম্বর মিথ্যে কথা বললি, গুনে রাখিনি রে, 1.5-2 লাখ হয়ে যাবে। লজ্জা করে না তোরে কথাটা বলতে, আমি একজন মেয়ে হয়ে তোর দেওয়ার সময় আগে থেকে এসে বসে আছি, আর তুই ছেলে হয়ে আধ ঘন্টা এক ঘন্টা দেরি করে আসছিস। এরকম করে চলতে লাগলে তোর ভাগ্যে কোনো মেয়ে জুটবে না, তুই তো আছিস, তুই থাকলেই হবে। কথাটা শেষ করে অনিল রিমার গালে একটা চুমু খায়, আর রিমা হারিয়ে যায় ভাবনার জগতে। কিরে কি এত ভাবছিস, কিছু না তুই বল, তোকে আজ দেখা করতে বললাম কারণ কাল আমি বিদেশ চলে যাচ্ছি। কথাটা শুনে রিমার বুকটা কেঁপে ওঠে, তার অজান্তেই তার দুচোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে যে কিছুতেই সহ্য করতে পারবে না অনিল আর তার বিচ্ছেদ। অনিল কি করে তাকে একা ফেলে বিদেশ চলে যেতে পারে, তাই সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনিলের দিকে। আরে পাগলি, কাঁদছিস কেন, আমি বিদেশ যাব বলতে কাল আমি বিদেশের ঘরে যাব। আরে ওই যে আমার সেই বন্ধুটা আছে না, তার বাড়ি, তোর কি খুব ভালো লাগে আমাকে, কথাটা বলে রিমা ঝাঁপিয়ে পড়ে অনিলের ওপর। আরে আমি কি করলাম, দাঁড়া দাঁড়া মারিস না আমায়। আরে ভালো কথা শোন, হ্যাঁ বল কি বলবি, কাল আমার বন্ধু বিদেশের বিয়ে, তোকে আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আমরা দুজন কাল যাচ্ছি ওর বাড়ি, কিন্তু আমার তো একটাও ভালো শাড়ি নেই, আমি কি পরে যাব কাল। আমি জানি এই কথাটা তুই বলবি, তাই চল আজ যত পারিস শপিং করে নে। এই খুবই আনন্দেশ্বরে রিমা জড়িয়ে ধরল অনিলকে, তারপর ওরা দুজন হেঁটে চলল শপিং করার উদ্দেশ্যে। পরের দিন দুজন যথাসময়ে বিদেশদের বাড়ি গেল। বিয়ে বাড়ি মানে নানা রকম সুন্দরীদের মেলা। অনিল ভাবল একটু মজা করা যাক রিমার ওপর। অনিল ইচ্ছা করে রিমাকে দেখাতে লাগলো, দেখ ওই মেয়েটা আমার জন্য কেমন হবে। আচ্ছা ওদিকের ওই মেয়েটা আমার জন্য কেমন হবে। অনিলের এরকম ব্যবহারে খুব রেগে যাচ্ছে রিমা। তুই দেখতে পাচ্ছিস না মেয়েগুলো মেকআপ করে এসেছে, সেই জন্য এত সুন্দর লাগছে, মুখ ধুলেই দেখতে পাবি এক একটা পেতনি। মেকআপ তো তুইও করে এসেছিস, তাহলে তুই মুখ ধুলে কি কি বললি তুই আমাকে, আমি পেতনি? এই না না এখানে মারিস না, অনেক লোক দেখছে আমাদের, তুই এখানে একটু বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। না তোকে যেতে হবে, না তুই আমার পাশে বস, তোকে আমার খুব ভালো করে জানা আছে, কোথায় যে কোন মেয়েকে চুমু খেয়ে আসবি তার ঠিক আছে। আরে না না আমি সত্যি বলছি, যাব আর আসব। রিমা আর অনিল কথা বলছে, এরই মাঝে উপস্থিত হয় বিদেশের বোন তৃষা। অনিল দাদা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো তৃষা?
আমিও ভালো আছি অনিল দাদা। এখানে কেন বসে আছো? উপরে চলো, দাদার সাথে দেখা করবে। না, এখন স্টেজে খুব ভিড়, সেজন্য এখানে বসে আছি। একটু ভিড় কমলে যাচ্ছি আমি বিদেশের সাথে দেখা করতে। তৃষা আর কিছু বলল না, সে চলে গেল। তৃষা চলে যাওয়ার সাথে সাথে রিমা বলে উঠল, কে ছিল এই মেয়েটা? আরে তুই কি চিনতে পারছিস না, ওটা বিদেশের বোন তৃষা। বোন তো বোন বলে ডাকলি না কেন, তৃষা তৃষা বলছিলিস কেন? এবার কিন্তু আমার খুব রাগ উঠে যাচ্ছে। তুই বিয়ে বাড়ি এসেছিস আমার সাথে ঝগড়া করতে? চুপচাপ বস এখানে, আমি যাচ্ছি বিদেশের সাথে একটু দেখা করতে। কিরে অনিল, কখন এসেছিস? আরে ভাই, অনেকক্ষণ এসেছি, ওখানে সামনে বসেছিলাম। তাহলে আমার কাছে আসলি না কেন? আরে এখানে যা ভিড় ছিল সেজন্য আসতে পারিনি। তা তুই কি একা এসেছিস না রিমাকে নিয়ে এসেছিস? না, রিমাকে নিয়ে এসেছি, দাঁড়া ওখানে বসে আছে, সামনে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, যা ডেকে নিয়ে আয়, আমার বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দেব। অনিল স্টেজ থেকে নেমে এসে আর রিমাকে খুঁজে পায় না। কি ব্যাপার, মেয়েটা তো এখানেই বসেছিল, গেল কথা? একটু রাগে বিরক্ত হয়ে আশেপাশে খুঁজতে লাগল, কোথাও না খুঁজে পেয়ে একটু বাইরের দিকে বেরিয়ে এসে দেখে রিমা এক জায়গায় বসে আছে আর তার আশেপাশে দুটো ছেলে রিমাকে বিরক্ত করছে। এটা দেখে অনিলের খুব রাগ হয়, সে পাশে পড়ে থাকা একটা লোহার রড নিয়ে ছুটে যায় ছেলেগুলোর দিকে। ছেলেগুলো কিছু বুঝার আগেই অনিল তাদের দুমদাম করে মারতে থাকে, মারের চটে ছেলেগুলো এদিক ওদিক ছুটে পালিয়ে যায়। রিমা, তুই ঠিক আছিস? আমি ঠিক থাকি বা খারাপ থাকি সেটা জিজ্ঞাস করার তুই কে? এইভাবে কেন বলছিস কথাটা? তাহলে কিভাবে বলবো? আজ তুই বল আমি তোর কে। কি হলো, চুপ করে আছিস কেন, বল আমি তোর কে? অনিল রেগে গিয়ে রিমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে, বল আগে আমি তোর কে? তুই জানতে চাস না আমি তোর কে হই? তাহলে চল তোকে আজ বলবো আমি তোর কে। অনিল একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলো রিমাকে, যেখানে কোনো লোকজন নেই। অনিল একটু এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখল যে কেউ কোথাও আছে না নেই। যেই দেখল আশেপাশে কেউ নেই, অমনি অনিল নিজের ঠোঁট দুটো রিমার ঠোঁটে লাগিয়ে দিল। রিমা কি করবে কি বলবে বুঝে উঠতে পারল না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে রইল রোবটের মতো। আর এদিকে অনিল একের পর একটা চুমু খেয়ে চলেছে। কিছুক্ষণ নিজের মনের স্বাদ মিটিয়ে নেয়ার পর অনিল বলতে লাগল, আর জানতে চাস তুই আমার কে হোস? হ্যাঁ জানতে চাই, আমি তোর কে, বল সবকিছু। পাগলের মতো ভালোবাসি আমি তোকে, শুধু মুখ ফুটে বলতে পারিনি এতদিন তোকে ভালোবাসি। কথাটা শোনা মাত্রই রিমা এবারে তার ঠোঁট দুটো বসিয়ে দিল অনিলের ঠোঁটের উপরে। চলুন ওদেরকে প্রেম করতে দিই। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।